মুরগি তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসছো এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কি হবে নতুন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর অভিরাজ, আমাদের ভিডিওটা পছন্দ হলে কি করতে হবে? লাইক করতে হবে। তো যাই হোক, এই দেখো অভিরাজ বন্দুক নিয়ে আছে। তো অভিরাজ তো এখন বাইরে যেতে পারছে না, বাড়িতেই খেলাধুলা করছে, কারণ ইদানিংকালে তো ভাইরাসের কারণে বাচ্চারা বাইরে যাওয়া ছেড়েই দিয়েছে। সেই জন্য অভিরাজ একা একা খেলে কি আর মজা হয়, সেই জন্য আমি অভিরাজের সাথে যোগ দিয়ে দিয়েছি। তো অভিরাজ দেখো খেলনা পাটি ছাড়িয়ে বসে পড়েছে অলরেডি, তাই আমি বললাম চ আজকে তাহলে তোর সাথে আমি একটু খেলা ফেলা করি। দেখো এই ঘোড়াটা চালিয়ে দাও তো, একবার ঘোড়াটা চালাও, এ না ঘোড়াটা চালাও, এই জলে ডাঙাই মাছ চলবে, জলে তো মাছ চলে, ডাঙাই মাছ চলবে, এই ঘোড়া চালিয়ে দিচ্ছে আমি ওদিকে দিচ্ছি, আমার মাছের দম বেশি তুই ঘোড়ার থেকে, আমার মাছ সরে যাচ্ছে, এই সেই কচ্ছপ আর খরগোশের গল্প হয়ে গেল। তো সে ঘোড়া বেশি দৌড়াতে পারে বলে ভয়ে পালাচ্ছে আর মাছ সরে চলে গেল। আর এই দেখো সাইকেল, সাইকেলটা এভাবে চালাই তো, এই দেখো এই দেখো কি সুন্দর চলে যাচ্ছে, চলো বাহ খুব সুন্দর সাইকেলটা চলে গেল। এই ওইখানে কি দাঁড়িয়ে পড়লো, কারণ লাইন আছে তো, রেল লাইন আছে ওইখানে, তাই তো এই যে আর একটা পাখিও চলে আসছে, পাখিও বলছে কি হচ্ছে এখানে, দেখতে চলে এসছে পাখি, এই ডোরেমন তো হা হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, হ্যাঁ ডোরেমন হা হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ডোরেমনের তো চাবি আছে, এই চলে যাবো, ও ভেঙে বলেছে, না ডোরেমন চলছে না, এই পড়ে গেল ডোরেমন, এই ছোট গাড়িটা চলে, এটা কিন্তু এরকম হবে, এটা তো তোর বাবার গাড়ি, এটা এরকম চল এসে যাবো, আমার গাড়ির মধ্যে এখন দম আছে ফুল স্পিডে, আমরা একটু ইয়ে করি, তুমি নাও একটা, আমি একটা নিই, আছে এই তোর কটা উঠলো, আমার বেশি উঠবে, আমার বেশি, এই আমার হচ্ছে না কেন, এ কি হচ্ছে না কেন, ঘোড়ে পালাচ্ছে আমি পাচ্ছি না তো, এই
প্লেন ল্যান্ড করছে, সরো জায়গা ছাড়ো, প্লেন ল্যান্ড করবে, ল্যান্ড হয়ে গেল প্লেন। এতগুলো গাড়ি, এগুলো নিয়ে কি করা হয়? চালানো হয়, আর কি করতে পারি? হ্যাঁ, এই বড় জেসিপিটা আমার না, ছোট জেসিপিটা তোমার? ছোটরা ছোট নেবে, ঠিক আছে। আমরা মাল টানবো, গাড়িগুলো নিয়ে আমরা খেলাধুলা করি দেখি। মাছ তো যেতে চাইছে না, মাছ জ্যান্ত মনে হচ্ছে, এত ল্যাজ নাচ্ছে কেন? মাছ একটু বড়টা নেই না, মাছটা খুব সুন্দর খেলছে, মাছের দম আছে অনেক। এই মাছ প্লেন উঠবে বলছে, মাছ প্লেন উঠবে বলছে। আমি আমি তো গাড়ি গাড়ি খেলি, রিমোট গাড়িগুলো সাজিয়ে নিই। এই বাবা কত গাড়ি, ছোট গাড়িগুলো কি করব তাহলে? তুই ওদিক থেকে এই রুট থেকে আসবি, আমি এই রুট থেকে যাব, ঠিক আছে? আমি কিন্তু যেগুলো নেব আমি বলে দিচ্ছি, আমি এটা নেব, এই রুটটা আমার, আমি বড় জেসিপি নিয়ে নিয়েছি অলরেডি। এই রুটে যাবো, আগো ইয়ে দিচ্ছে সামনে দিয়ে, চলো 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 চলো। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? উকিল, এই উকিল, আমি কেস করবো, এই উকিল আসছে, এই উকিল পিছনটাকে দাও, উকিল এসছে, এই ট্রাফিক পুলিশ না উকিল, এটা ট্রাফিক পুলিশ চলে এসছে। এই সরাও সরাও আগে, আরে সরাও গাড়ি, ট্রাফিক পুলিশকে হবে না। এই মোটু সব সমস্যার সমাধান করে, মোটুকে নিয়ে আসো, মোটু চলে এসছে সব সমস্যার সমাধান করতে। কি হয়েছে, ট্রাফিক পুলিশ যেটা পারবে না সেটা মোটু করে দেবে, তাই তো? হ্যাঁ, এই সবাই কাছে ধাক্কা দিচ্ছিস, এটা রেসিং কার। এই চলো চলো পিছে পিছে পিছে, এই গাড়িটা পার হবে, রেসিং আছে, এমনি গাড়ি যাবে, এটা এই প্রেসেন্ট আছে তার জন্য গাড়ি ছাড়তে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি সাইড প্লিজ, সাইড প্লিজ, এটাকে গুছিয়েছিল, এটা আমি পারি না, পারো না, রাগ করতে পারি না, একটা মিশতে পারো না, না পারি না, এগুলো সহজ তো। এই আচ্ছা ঠিক আছে, এটা রেখে দিচ্ছি, খুলবে, ইয়ে করেছ, মাঝবে, এইখানে আর একটা মৌসুম হয়ে যেত, ওখানে একটা মৌসুম হয়ে যেত, এই মাছটা খেলে কেন তো মাছটা দফা ইয়ে হয়ে গেছে, ডলফিন তো আর নেই, ডলফিন তো অবস্থা খারাপ হয়ে গেছে, আছে তো, এই তো, কি এটা কি, এই ধনুক দেখি চালাও, আর কো দাও, আরে বাহ, এই না একটা না বাবাকে শুট কর, বন্দুক তো অনেকগুলো বন্দুক, এত বন্দুক, বাবা আরে বাবা রে, এত বন্দুক ছিল নাকি, ও বাবা রে, বন্দুক বলগুলো কোথায়? ওই তো একটা, আমার একটা দাও, আমি পারি না, ঠিক আছে, ও এটাকে এইভাবে দিয়ে, হ্যাঁ এইভাবে শুট, যারা আছো ক্যামেরার উপাশে শুট করলাম, একদম না, আমাকে শুট কর, তোমাকে তো শুট করে আসার না তো, আমার আমারও বন্দুক আছে, দিলাম
মজা খেলা
তুমি আর গাছ কাটছিলে গা ও আর রেলের আর পাতিগুলো কোথায় গেল সব রেলের বগিগুলো আর বগিটা একটু ভেঙে গেছে ছেড়ে যাই হোক বাবা এই ভাবে কিভাবে খেলে পুতুল নেই খেলানো বাবা তুমি যাই হোক এই ভাবে খেলতে থাকি ভিডিওটা আর বড় করছি না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা রাখছি একটা